ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে শুক্রবার, যেটা তোমাদের থেকে আমি আজকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই ভিডিওটা যাবার আগে যে ভিডিওটা গেছে সেই ভিডিওতে ভুলে আমি শুক্রবার বলে ফেলেছি, ওটা বৃহস্পতিবার হবে। যেটা আমার মানে পোস্ট করার পর তা আমার মেয়ে তখন খেয়াল হয়েছে, মা তুমি ওটা বৃহস্পতি শুক্রবার বলেছো, ওটা তো বৃহস্পতিবার হবে। যাই হোক, তখন কিছু করার ছিল না, তখন ভিডিও অলরেডি পোস্টেড হয়ে গেছে। যাই হোক, আজকে সকালে ঘুম থেকে যখন চোখটা মেলেছি তখন দেখি বাইরে ভীষণ মানে চারদিকে রোদ, এত রোদ, ভাবলাম যে কটা বেজে গেল, কি ব্যাপার হলো। তা মোবাইলটা খুলে দেখলাম 7:45 বাজে, অনেক দেরি হয়ে গেছে। তাই তাড়াতাড়ি করে উঠলাম, উঠে ঘরে দেখি একদম নীলাদ্রিকে খুঁজছি, কোথাও নীলাদ্রি নেই ঘরে, কোথায় গেল তখন বুঝতেই পেরেছি যে ছাদে গেছে, ছাদে জামা ইয়ে করতে, গাছ পাচ্ছে জল টল দিতে, ফুল টুল আনতে গেছে। যাই হোক, আমি ফ্রেশ ট্রেশ হলাম, ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম, তখন এরাতে ছাদ থেকে নেমে এলো, এসে চা করলো। আর চা করতে করতে বলছে যে আচ্ছা ছাদে কিছু কাজ আছে, তো ছাদের কাজগুলো করবো। তা আমাকে বললো যে, আমি বললাম যে তাহলে আমি রান্নাটা করে দিই, বললো তাহলে করো। যাই হোক, রান্নার পারমিশন একদিনের জন্য পেলাম, খুব আনন্দ সহকারে তাড়াতাড়ি করে চাটা খেয়ে চলে এলাম রান্নাঘরে। এসে টিফিন করলাম, আজকে হয়েছে লুচি আর আলুর তরকারি। যেহেতু আজকে ছুটির দিন, এমনিতে দুদিন ছুটি পাওয়ার কথা ছিল, সেটা তো হলো না, কালকে ছুটিটা আর হবে না। যাই হোক, কিছু করার নেই আর, তাই আজকে করলাম লুচি তরকারি। আর সানডেতে তো হবেই লুচি, কোথায় ভেবেছিলাম লুচি করবো না পরোটা করবো, তারপরে ভাবলাম দু পরোটা করতে হবে না, লুচিই করি, মেয়ে আমার পরোটা বেশি ভালো খায় না, লুচি করি। যাই হোক, আমার এখন টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে, তারপরে পুজোটা দিয়ে আসলাম। পুজোটা না দিলে রান্না করে পুজো দিতে দিতে অনেক দেরি হয়ে যাবে। পুজো টুজো দিয়ে এসে পুজো মানে দিতে যাওয়ার আগে আমি এখানে সব রেডি করে গেছি রান্নার। এখানে দেখো উচ্ছে, কুমড়ো, এখানে পটল আর আলু। সেদিন তো পটলগুলোকে লম্বা করে কেটেছিলাম পোস্ত দিয়ে করবো করা হবে বলে, এখন আবার পোস্ত বাটাবাটি, নীলাদ্রিরও খাটনি খুটনি হবে, দরকার নেই, আর আলু পটলের তরকারি করে দিচ্ছি। আর হচ্ছে বেগুন, ইলিশ মাছ সর্ষে দিয়ে করবো বলেছিলাম, তাতেও সর্ষে দিয়ে দরকার নেই, সহ্য করতে পারবে না, কারণ কালকে ছুটি নেই, ছুটি থাকলে সর্ষে দিয়ে করতাম, ছুটি নেই তাই বেগুন দিয়েই হবে। তাই এই হচ্ছে আজকের মেনু, তাহলে চলো তাড়াতাড়ি করে রান্নাটা স্টার্ট করে দিই। আমি আর মেয়ে একসাথেই উঠলাম,
বড়টা কিন্তু এই শান্ত সৃষ্টি দুটো হচ্ছে মেয়ে সর্বনাশ। আমি বললাম আজকে ওই কেক দিয়েছে টিফিন হবে, কালকে এক পিস করে খেয়েছিলাম, আজকে তিন পিস করে খেলাম, আরো তিন পিস আছে, তার মানে ঝিঙে আর আলু। কালকে এটা কালকের জন্য, কালকে হবে পেঁপের তরকারি আর মাছ। কাটা কমপ্লিট হয়ে গেছে, পেঁপে আলুর তরকারির জন্য পেঁপে আলু, ঝিঙে আলু পোস্তর জন্য ঝিঙে আলু, এটা হচ্ছে উচ্ছে ভাজা। কি আলু পেঁপেটা কি বাইরে রাখবো? এখন 7:20, ভাই উঠছে, তার মানে ঘুমের জানান দিচ্ছে। কানের দুল খুলে ফেলেছি, চুল বেঁধে ফেলেছি, এবার মেয়ে একটা ওই মোবাইলে একটা সিরিয়াল দেখে, সেটা একটু দেখছে, ও দেখায় খুব হয়ে যাবে, হয়ে গেলে আমি যাবো ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে নিয়ে ঘুমিয়ে পড়বো। আজকে ঘুম পেয়ে গেছে, ভীষণ চোখ টানছে। আজকে রাত্রিবেলা ডিনার কি দিয়ে হলো জানো? ভাত, ডাল আর হচ্ছে আলু সেদ্ধ আর পোস্তর বড়া, এই দিয়ে হলো রাত্রের খাবার। ভালোই খেলাম, পোস্তর বড়া থাকলে দারুণ লাগে খেতে, আলু সেদ্ধও লাগে না, আর অনেকগুলো পোস্তর বড়া খেয়েছি। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। তাহলে আজকের মতো টাটা, বাই বাই, সি ইউ এগেইন।